দূষণ বাংলাদেশের যে একটা বড় সমস্যা এটা আগে থেকেই জানা কিন্তু চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গবেষণায় এদেশে দূষণে মৃত্যুর এক আতঙ্কের চিত্র সামনে এনেছে রিপোর্ট জানাচ্ছে বিশ্বে দূষণজনিত মৃত্যুর হার এখন সবচেয়ে বেশি বাংলাদেশে দু হাজার পনেরো সালের তথ্যে এদেশে মোট দশ লাখের মধ্যে আড়াই লাখ মানুষের মৃত্যুর পেছনে রয়েছে কোনো না কোনো দূষণ তবে দূষণজনিত আশি ভাগেরও বেশি মৃত্যুর জন্য দায়ী বায়ু দূষণ এই যে এই কালো জিনিসটাই আমাদের শরীরে বাংলাদেশের বাতাসে কি ধরনের ক্ষতিকর পদার্থ আছে আর কি মাত্রায় আছে সেটির পর্যবেক্ষণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ বিভাগেরই অধ্যাপক ডক্টর আব্দুল সালাম সতেরো বছর ধরে বায়ু দূষণ নিয়ে গবেষণা করছেন বাতাসে পলিউশনের দুই ধরনের সাবস্ট্যান্স থাকে একটা হল পার্টিকলস বা পার্টিকুলেট ম্যাটার আমরা বলি যেটা সলিড অথবা লিকুইডের মতো আরেকটা ভাষায় বলে অ্যারোসল পার্টিকেলস। আরেকটা হল গ্যাস থাকে এবং গ্যাসের মধ্যে যেমন সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড তারপরে নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এছাড়া কালো ধোয়া যে জিনিসটা দেখেন সেটাকে বলে ব্ল্যাক কার্বন এর সাথে থাকে হলো অর্গানিক কার্বন এর সাথে থাকে অনেকগুলো মেটালস যেমন হলো ক্যাডমিয়াম নিকেল আর্সেনিক লেড এবং কোন কোনো জায়গায় মার্কারিও থাকে পরীক্ষা নিরীক্ষায় তিনি দেখছেন বাতাসে দূষিত পদার্থের ব্যাপক মাত্রায় উপস্থিতি আর এই উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহনীয় মাত্রার তুলনায় কয়েক গুণ বেশি এবং সেটি সারা বছরই পার্টিকুলার ম্যাটার যেটা বললাম সেটা যদি ইভেন ডাস্ট সিম্পল যদি ডাস্টও থাকে যেটা সাইজ যদি পি এম টু পয়েন্ট ফাইভের নিচে হয় সেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর এখন যে ডাব্লিউএচের ইয়ে আছে আছে স্ট্যান্ডার্ড ভ্যালু তার থেকে তিন গুণ বেশি আছে এই মুহূর্তে এরকম একটা ক্লিন ডে দেয় বায়ু দূষণ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক সালাম জানান বাংলাদেশের শীতকালে বায়ু দূষণ সবচেয়ে বেশি মারাত্মক তবে তার জন্য বাংলাদেশ যে এককভাবে দায়ী তা নয় শীতকালের কথা যদি চিন্তা করেন আমাদের এই কলকারখানাগুলো সব চালু থাকে ব্রিকফিল এবং রাইস সাথে সাথে আমাদের আশেপাশে দুটা বড়ো দেশ আছে ইন্ডিয়া এবং চায়না তাদের প্রচুর পরিমাণে পলিউশন আছে এই সারা বছর এটা হিমালয়ের এখানে যে স্ট্রাগনেন্ট হয় পলিউশনটা এবং যখন শীত শুরু হয় আমাদের এখানে উত্তর দিক থেকে বাতাস আসতে থাকে এই বাতাসের সাথে পুরো পলিউশনটা হিমালয়ের থেকে শুরু করা ইন্ডিয়ার একটা অংশ এবং নেপালের উপর দিয়ে বাংলাদেশের ঢু এটা বাংলাদেশে আসে এবং ঢাকার উপর দিয়ে বে অফ বেঙ্গল দিয়ে চলে যায় এবং যখন আবার শীতকাল শেষ হয় আবার এটা এর একটা বিরাট অংশ আবার ফেরত আসে একই রুটে তার মানে কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই যে চারটা মাস আছে এই চারটা মাসটা আমরা একটা পলিউশনের মহাসাগরে ডুবে থাকি বাংলাদেশে দূষণের প্রধান উৎসগুলো শিল্প কারখানা ইটভাটা মোটর গাড়ি এবং মাটির চুলাও এই সবগুলো উৎস থেকেই দূষিত পদার্থ বাতাসে ছড়াচ্ছে এবং স্বাস্থ্যের ক্ষতি করছে যারা দীর্ঘ সময় ঘরের বাইরে থাকছেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন ঠান্ডা লাগে বারবার এবং বুকে কব জমে যায় হ এবং এই যে বেশি ভাগ অসুস্থ থাকতে হয় এইজন্য মাস্ক আমরা ইউজ করি হয় কি মোটরসাইকেল চালালে মেন হলো শ্বাসের সমস্যা আর চোখের সমস্যাও হয় বেশি ঠান্ডা কাশি লাগিয়া থাকে ম্যাক্সিমাম বায়ুদুষণ তো অবশ্যই বেশি এখন আমরা কি করব আমরা এখন মেনে নিতে বাধ্য বাংলাদেশের বাতাসে যে মাত্রায় দূষিত পদার্থ আছে তাতে এ থেকে নিস্তার পাওয়া কঠিন গাড়িতে চললে হয়তো সাধারণ ধুলোবালি থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু বিজ্ঞান বিষয়ক সাময়িকী ল্যান্ডসেটের প্রতিবেদনে এবার পরিষ্কার করে বলা হয়েছে দূষিত নগরে বাতাসে যে সূক্ষ্ম কণা ভাসছে সেটি গাড়ির যাত্রীদেরই বরং দীর্ঘমেয়াদে বেশি ক্ষতি করে তাই চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যতটা সম্ভব শরীরকে সক্রিয় রেখে চলাফেরা করা ঢাকার মতো দূষিত নগরীতে শরীরকে সুস্থ সবল রাখতে হাঁটা বা সাইকেল চালানোকে উৎসাহিত করছেন বিশেষজ্ঞরা কারণ তারা দীর্ঘ গবেষণার ফলাফল থেকে দেখতে পেয়েছেন যারা শরীরকে সচল এবং সক্রিয় রেখে হেঁটেছেন বা সাইকেল চালিয়েছেন তারা যারা গাড়িতে চড়েছেন তাদের চেয়ে এক বছর বেশি গড়ায়ু পেয়েছেন কিন্তু বাংলাদেশের মানুষের হাঁটার অভ্যাস এবং সচেতনতাও কম বাস্তবতা হলো বহু মানুষ আক্রান্ত হচ্ছে দূষণজনিত রোগ ব্যাধিতে বক্ষবেদী হাসপাতালে ভর্তি জবেদা খাতুনের রোগের কারণ বায়ু দূষণ তার চিকিৎসক জানাচ্ছেন দীর্ঘকাল মাটির চুলায় রান্নার কারণে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত হয়েছেন পাঁচ বছর আগেও ঢাকার বক্ষবেধি হাসপাতালে বছরে মোট রোগীর সংখ্যা ছিল সাতান্ন হাজারের কিছু বেশি অথচ এবছর ন মাসেই সে সংখ্যা এক লাখ পাঁচ হাজার ছাড়িয়ে গেছে হচ্ছে শ্বাসকষ্ট রোগী যাদের আগে থেকেই অ্যাজমা সিওপিডি ব্রঙ্কাইটিস জাতীয় রোগ আছে তাদের কষ্টের মাত্রাটা অনেক বেড়ে যায় তাদের অ্যাজমা বা হাঁপানি রোগটা ভালো হয় না তাদের সিওপিডি রোগের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে এবং আরেকটা জিনিস দেখা যায় যে এই দূষিত পদার্থগুলো যখন ফুসফুসে যায় তখন আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে একটা রোগ বলি আইএলজি এই জাতীয় রোগগুলো অনেক বেড়ে যায় বক্ষব্যাধি চিকিৎসকরা জানাচ্ছেন বায়ু দূষণ দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ডেকে আনছে খুব খারাপ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি এটার ফলাফলটা হয়তো এখন এই মুহূর্তে যত আমরা বুঝছি যত সময় যাবে আজ থেকে দশ পনেরো বা বিশ বছর পরে দেখা যাবে যে আমরা একটা অত্যন্ত পঙ্গু জাতির দিকে হয়তো পরিণত হব বায়ু এই যখন পরিস্থিতি তখন সরকারের ভূমিকায় সন্তুষ্ট নন অনেকেই গবেষকরা জানান বায়ু দূষণের সহনীয় মাত্রা নির্ধারণেও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় ছাড় দিয়েছে পরিবেশ অধিদপ্তর আর সমস্যা হল এর পরেও দূষণ রোধে যে আইন করা হয়েছে তারও যথাযথ বাস্তবায়ন হচ্ছে না বাংলাদেশে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা